যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে নানা মহলে আলোচনা শুরু হয়েছে। নির্বাচনী প্রচারণার জন্য দলগুলো প্রায় প্রস্তুত, কিন্তু 2024 সালের নির্বাচনে প্রেসিডেন্ট পদে জো বাইডেন আবারও নির্বাচন করতে পারবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। কিন্তু বর্তমান প্রেসিডেন্ট কেন প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না? মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন না দাঁড়ালে কে হবে ডেমোক্রেটিক প্রার্থী? কিভাবে মিলবে ডেমোক্রেট দলের প্রার্থিতার সমীকরণ? এসব নিয়েই বিস্তারিত জানাবো আমি দিন মোহাম্মদ সাব্বির। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ প্রেসিডেন্ট জো বাইডেন, বর্তমানে তার বয়স 80 বছর। তবে শতকরা বিবেচনায় তার জনপ্রিয়তার মাত্রা এখন তার বয়সের অর্ধেকেরও কম, অর্থাৎ 40%-এরও নিচে। বয়সের কারণে জো বাইডেন প্রেসিডেন্ট পদে আবারও নির্বাচন করতে পারবেন কিনা এ নিয়ে দেখা দিয়েছে সংশয়। অবশ্য বাইডেনের সহযাত্রীদের আশা, শীঘ্রই তিনি প্রার্থিতার ঘোষণা দেবেন এবং 2024 সালের নির্বাচনী প্রচারণাও শুরু করবেন বাইডেন। তবে এ বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেন নিজ থেকে এখনো কিছু বলেননি। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। প্রেসিডেন্ট হিসেবে এ বিষয়ে কোনো চূড়ান্ত ঘোষণা না দেয়ায় আলোচনা ব্যাপক বেড়েছে। যদিও জনমত জরিপ বলছে বেশিরভাগ ডেমোক্রেট চায় প্রার্থী হিসেবে অন্য কাউকে মনোনীত করা হোক, কিন্তু সম্ভাব্য প্রার্থীরা জানিয়েছে বাইডেন যদি শেষ পর্যন্ত প্রতিযোগিতায় অংশ নেন তাহলে তারা তাকে চ্যালেঞ্জ করবেন না। বয়সের কারণে বাইডেন সরে দাঁড়ালেও ডেমোক্রেটিক পার্টি থেকে মেরিয়ানা উইলিয়ামসন, রবার্ট এফ কেনেডি জুনিয়র, কমলা হ্যারিস সহ এলিজাবেথ ওয়ারেনের মতো যে কাউকে দেখা যেতে পারে। এরই মধ্যে ডেমোক্রেটিক পার্টির নেতা মেরিয়ানা উইলিয়ামসন ও রবার্ট এফ কেনেডি জুনিয়র নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহ দেখিয়েছেন। তারা নির্বাচনী প্রচারণাও শুরু করেছেন বলে জানা গেছে। 2024 সালের নির্বাচনী লড়াইয়ে ডেমোক্রেট নেতাদের মধ্যে প্রথম নির্বাচনী প্রচারণা শুরু করেন মেরিয়ানা উইলিয়ামসন। 70 বছর বয়সী এই মেরিয়ানা একজন লেখক, সমাজকর্মী এবং রাজনীতিবিদ। তিনি প্রথম রাজনীতির মঞ্চে আসেন 2020 সালে। সে সময় ভালোবাসাকে রাজনৈতিক উদ্দেশ্যে কাজে লাগানোর মাধ্যমে ট্রাম্পকে হারানোর দুঃসাহস দেখিয়ে ডেমোক্র্যাটদের দৃষ্টি কাড়েন মেরিয়ানা। তবে প্রগতিশীল বামদের কাছে তিনি স্পষ্টবাদী কণ্ঠ হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছেন। 2024 সালের নির্বাচন সামনে রেখে মেরিয়ানা এরই মধ্যে বেশ কিছু প্রতিশ্রুতিও দিয়েছেন। তিনি সরকার চালিত সার্বজনীন স্বাস্থ্য সেবা চালু, কৃতদাস কৃষ্ণাঙ্গ আমেরিকানদের জন্য $800 বিলিয়ন ক্ষতিপূরণ এবং শান্তি দপ্তর নামে আলাদা একটি সংস্থা খোলার ঘোষণা দিয়েছেন। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ভ্যাকসিন বিরোধী আন্দোলন কর্মী রবার্ট এফ কেনেডি জুনিয়র হোয়াইট হাউসের লড়াইয়ের জন্য তার কাগজপত্র জমা দিয়েছেন এবং এপ্রিলের পর থেকে তার প্রচারাভিযান শুরু করবেন বলেও জানিয়েছেন তিনি। রবার্ট জুনিয়র কেনেডি প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা এবং নিহত মার্কিন অ্যাটর্নি জেনারেল ববি কেনেডির ছেলে। তিনি বংশের 12তম সদস্য হিসেবে রাজনৈতিক নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। তিনি দীর্ঘদিন ধরে পরিবেশ আইনজীবী হিসেবেও কাজ করেছেন। নিউ ইয়র্কের হ্যাডসন নদীর সংস্কার সহ পানীয় জলের মতো বিষয়গুলোকে প্রচারণার জন্য অতীতে তিনি প্রশংসা অর্জন করেছেন। তবে তার ভ্যাকসিন নিয়ে নানা ইতিবাচক ও নেতিবাচক আলোচনা রয়েছে। সাবেক পাবলিক প্রসিকিউটর কামালা হ্যারিস ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল হিসেবে এবং মার্কিন সিনেটর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে 2020 সালে নারী নেতৃত্বের বিরুদ্ধে অদৃশ্য বাধার প্রাচীরটি ভেঙে ফেলতে সক্ষম হন। চিকিৎসার জন্য বাইডেন হাসপাতালে ভর্তি হলে 2021 সালের নভেম্বর মাসে তিনি 85 মিনিটের জন্য ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে সংক্ষিপ্ত দায়িত্ব পালন করেন। তবে কামালা হ্যারিস প্রেসিডেন্ট বাইডেনের চেয়েও কম জনপ্রিয় এবং গত কমাস ধরে তাকে নিয়ে নানা ধরনের নেতিবাচক গল্প চালু হয়েছে। কামালা হ্যারিসের পর ক্যালিফোর্নিয়ার আরেক রাজনীতিককে নিয়ে প্রেসিডেন্ট পদে লড়ার গুঞ্জন শোনা যাচ্ছে। তিনি হলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম। তিনি 2004 সালে সান ফ্রান্সিসকোর মেয়র নির্বাচিত হয়ে প্রথম সবার দৃষ্টি কাড়েন। ওয়াইন ব্যবসায়ী নিউজম 2018 সালে ক্যালিফোর্নিয়া রাজ্যের গভর্নর নির্বাচিত হন। তিনি রক্ষণশীল ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে নিজেকে প্রগতিশীল হিসেবে প্রতিষ্ঠিত করেন। করোনা মহামারীর শুরু থেকে নিউজম একজন দৃঢ় মনোবলের নেতা হিসেবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। তবে করোনার মধ্যে নৈশভোজের একটি ভিডিও ফাঁস হয়ে গেলে বেকায়দায় পড়েন তিনি। তবে সবকিছুর পর রিপাবলিকান প্রার্থীকে হারিয়ে তিনি গত বছর দ্বিতীয় মেয়াদে গভর্নর নির্বাচিত হন। ডেমোক্রেটিক পার্টির বড় অর্থদাতা হিসেবে নিউজমের একটি পরিচিতি আছে।
রিপাবলিকান অধ্যুষিত ফ্লোরিডা ও টেক্সাসের মতো রাজ্যে নিজের দলের নানা নীতির সমালোচনা করে তিনি বিজ্ঞাপন দিচ্ছেন। তার এমন বিজ্ঞাপন ভবিষ্যৎ উচ্চাকাঙ্ক্ষার কথাই জানান দিচ্ছে। প্রেসিডেন্ট বাইডেনের বয়স যদি ভোটারদের কাছে বড় সমস্যা হয়ে দাঁড়ায়, তাহলে ভারমন্ট অঙ্গরাজ্যের 81 বছর বয়সী আইন প্রণেতা বার্মি স্ট্যান্ডার্সের মনোনয়ন দেওয়ার যুক্তি অনেকের কাছেই অর্থবোধক নাও হতে পারে। তবে রাজনীতির মাঠে দীর্ঘদিন ধরে তৎপর এই নেতাকে অনেক ভোটার যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান বাম শক্তির একজন আদর্শ বাহক হিসেবে দেখেন। একজন স্বতন্ত্র সিনেটর স্ট্যান্ডার্স ভোটের সময় সাধারণ ডেমোক্র্যাটদের সাথেই থাকেন, কিন্তু প্রেসিডেন্ট পদপ্রার্থী মনোনয়নের প্রতিযোগিতায় 2016 সালে ডেমোক্রেটিক পার্টির হেভিওয়েট প্রার্থী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে তিনি প্রায় জিতে গিয়েছিলেন। 2020 সালের প্রেসিডেন্ট প্রার্থী মনোনয়নের প্রতিযোগিতায় তিনি ছিলেন বাইডেনের ঠিক পরের অবস্থানে। তিনি নিজেকে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে দাবি করেন। 2020 সাল থেকে মার্কিন সরকারের বিভিন্ন নীতিমালা তৈরিতে তিনি ভূমিকা রেখে আসছেন, যদিও সেই সাফল্য ছিল সীমিত। কিন্তু ডেমোক্রেটিক পার্টি দেশের তরুণ ভোটারদের মন বোঝে না এবং শ্রমজীবী শ্রেণীকে দলের প্রতি আকৃষ্ট করতে পারে না। স্ট্যান্ডার্সের এই বার্তা দেশ জুড়ে আলোড়ন তৈরি করেছে। হোয়াইট হাউস জয়ের তৃতীয়বারের লড়াইয়ে তিনি হয়তো এবার সফল হবেন বলেই তার সমর্থকরা আশা প্রকাশ করছেন। আসন্ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আগ্রহী প্রার্থীদের তালিকা থেকে আরও দুজনকে বাদ দিতে চান না ডেমোক্রেট দলের শীর্ষ কর্মকর্তারা। তারা হলেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। কেউ কি বলতে পারেন প্রেসিডেন্ট নির্বাচনে দুবার ব্যর্থ হিলারি ক্লিনটন এবার থামবেন কিনা? ডেমোক্রেট ভোটারদের কাছেই এই দুই নারী বেশ জনপ্রিয়। অবশ্য তারা নিজেকে এখনও নির্বাচনী মাঠে নামার কোনো ইঙ্গিত দেননি। এছাড়াও জেবি প্রিজকার, ফিল মার্ফি, এমি কেবুসার, এলিজাবেথ ওয়ারেন, কোরি বুকার ও পিট বুটিগিগ ও গ্রেচেন হুইটমার সহ অনেকেই এ তালিকায় রয়েছেন।